আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রেসার কুকারে কিভাবে অল্প সময়ে পুডিং তৈরি করবেন, সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো প্রথমে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য কড়াইতে আমি 3 বড় চামচ চিনি আর এতে 1 চা চামচ মতো পানি দিয়ে আমি ক্যারামেলটাকে তৈরি করে নেব। তো হাই আছে নাড়াচাড়া করে নিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। আর ক্যারামেলটা তৈরি করার সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে, ক্যারামেলটার কালার আনার জন্য খুব বেশি একটা পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু পুডিংটা তেতো লাগবে খেতে। তাই ক্যারামেলটা যখন হালকা কালার আসবে তখনই চুলো থেকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা সোনালি কালার হয়ে যাবে। যখন এরকম হালকা কালার হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবেন। আর খুব বেশি কালার করতে গেলে তখন তেতো লাগে, পুডিং খেতে ভালো লাগে না। এবার যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রে তেল মাখিয়ে নিয়েছি, ওই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। ক্যারামেলটা ঢেলে দেওয়ার পরে এই ক্যারামেলটাকে আমি এক সাইডে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হয়ে আসা অবধি। এবার এখানে আমি নিয়েছি 1/2 লিটার দুধকে আমি জাল করে 250 ml করে নিয়েছি। ঘন দুধ দিয়ে পুডিং করলে খেতে অনেক মজার হয়, তাই এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছি, ঘন দুধ। এবার এই দুধে আমি অ্যাড করে দেবো কনডেন্স মিল্ক। আমি এখানে 1 কাপ মতো কনডেন্স মিল্ক অ্যাড করছি, আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে আজকে পুডিংটা তৈরি করব। এবার কনডেন্স মিল্কটাকে আমি একবার ভালো করে মিশিয়ে এই দুধটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি ডিমের মিশ্রণটা রেডি করে নেব। তো এখানে আমি 4টে বড় সাইজের ডিম নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে এবার এই ডিমটা, যে কনডেন্স মিল্ক এবং দুধ একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, সেই দুধের সঙ্গে এটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে এই দুধের সাথে ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি পুডিংয়ের পাত্রে ঢেলে দেব। পুডিংয়ের পাত্র যে ক্যারামেলটা আমি রেখেছিলাম সেটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এর উপরে আমি একটা স্টেনার রেখে দিয়ে ছেঁকে আমি দুধের মিশ্রণটা এই পুডিংয়ের পাত্রে দিয়ে দেব। পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে দিলে পুডিংটা খুব মসৃণ হয়, তো অবশ্যই পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে পুডিংয়ের পাত্রে ঢেলে নেবেন। তো সব মিশ্রণটা আমার পুডিংয়ের পাত্রে ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে প্রেশার কুকারে পুডিংটা তৈরি করবেন। তো প্রেশার কুকারে পুডিংটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটা বড় সাইজের প্রেশার কুকার নিয়ে এতে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানির পরিমাণটা খুব বেশি কিন্তু নেওয়া যাবে না, খুব বেশি পানি নিলে তখন পুডিংয়ের পাত্রের ভেতরে ঢুকে যেতে পারে, এর জন্য অল্প পরিমাণ পানি নেবেন। পানিটা দেওয়ার পরে এর ভেতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে স্ট্যান্ডের উপরে আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে দিয়ে আমি এই প্রেশার কুকারটাকে গ্যাসের উপরে বসিয়ে দেব। গ্যাসের উপরে বসিয়ে দেওয়ার পরে আমি হাই আছে 1টা সিটি দিয়ে নেব। তারপর আঁচটাকে একদম লো করে দিয়ে আমি 20 মিনিট মতো এই পুডিংটাকে জাল করব। 20 মিনিট পর গ্যাসটা অফ করে দিতে হবে এবং ঢাকনাটা খোলা যাবে না যতক্ষণ না প্রেশার কুকারের প্রেশারটা শেষ হয়ে যাচ্ছে। তো আমার 1টা সিটি হয়ে গেছে, আমি একটু গ্যাসের আঁচটাও আপনাদেরকে এর সাথে দেখিয়ে দিচ্ছি। 1টা সিটি দেওয়ার পরে আঁচটা একদম লো করে দিতে হবে। লো করে দিয়ে এটাকে 20 মিনিট মতো লো আছে জাল করতে হবে। তারপরে 20 মিনিট পর গ্যাসটা অফ করে দিয়ে প্রেশারটা শেষ হওয়া অবধি
অপেক্ষা করতে হবে। প্রেসারটা শেষ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আমার পুডিংটা একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে একটা টুথপিক ভরে চেক করে নিতে পারেন যে পুডিংটা ভেতরে কাঁচা আছে কি না। আবার উপরে হাতে হাত যদি দেন তাহলেই বুঝতে পারবেন যে পুডিংটা হয়েছে কি না। উপরে হাত দিলেই বোঝা যাবে যে উপরটা শুকনো হয়ে গেছে, তাহলে বোঝা যাবে যে পুডিংটা হয়ে গেছে। এবার আমি পুডিংটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আমি ফ্রিজে রেখে ঠান্ডা করব, কারণ পুডিং ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তারপরে পুডিংটা আমি মোল্ড আউট করে দেখাবো যে পুডিংটা ঠিক কেমন হয়েছে। এই পুডিংটা খেতেও অনেক মজার হয়, নর্মাল যেভাবে চুলো করেন সেটাতে একটু সময় বেশি লাগে। পুডিংয়ের মিশ্রণের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু চুলোই তৈরি করতে 1 ঘন্টা মতো সময় লেগে যায়। আমার পুডিংয়ের পরিমাণটাও অনেক বেশি ছিল, কিন্তু প্রেশার কুকারে করার জন্য এটা 20 মিনিটেই হয়ে গেছে, খুব বেশি একটা সময় লাগেনি। পুডিংটা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও অনেক ইয়ামি হয়েছে। আপনারা এভাবে বাড়িতে তৈরি করবেন, আশা করছি এই গরমে এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।